আজ সকালের হেডলাইনসে আজকে আমরা নানা ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরব। তবে একটা অভিনব খবর তুলে ধরব যা দেখে আপনারা রীতিমতো চমকে যাবেন। চীনের কথা আপনারা জানেন, চিল মানে আমরা জানি আকাশের বহু উঁচু থেকে সে উঠছে, কিন্তু সেই চিল এবার ভারতীয় সেনার অঙ্গ, তাকে ট্রেনিং দিচ্ছে সেনা। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন তো ভারতীয় সেনার কোন কাজে লাগবে এই চিল, কারণ ভারতীয় সেনার হাতে এবার অভিনব সেই হাতিয়ার হচ্ছে চিল অর্জুন। চিল তাকে ট্রেনিং দিচ্ছে সেনা। নিশ্চয়ই অবাক হচ্ছেন তো, ভাবছেন তো ভারতীয় সেনার কোন কাজে লাগবে চিল। ড্রোনের মোকাবিলা করতে এবার ভারতীয় সেনার হাতিয়ার হতে চলেছে চিল। সীমান্তে অতন্ত্র প্রহরায় থাকে সেনা, তাদের চোখে ধুলো দিতে অপারগ প্রতিবেশী দেশ। তাই কাঁটাতার পেরিয়ে ভারতে মাদক এবং অস্ত্র পাঠাতে অন্য এক পন্থা নিয়েছে পাকিস্তান। দ্রোনকে হাতিয়ার করে সুকৌশলে ভারতের মাটিতে পাচার করছে নিষিদ্ধ মাদক এবং অস্ত্র। মাঝে মাঝেই ভারতের আকাশে দেখা যায় পাকিস্তানের ড্রোন, গুলি করে ভারতীয় সেনা তার মোকাবিলা করে, তবে নির্দিষ্ট সীমার পর তা অসম্ভব। তাই এবার অভিনব উপায় গ্রহণ করল ভারতীয় সেনা। সেই চোরা চালানকারী ড্রোন রুখতে এবার ভারতের আকাশে পাহারা দেবে সেনার প্রশিক্ষণপ্রাপ্ত চিল। প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের নাম রাখা হয়েছে অর্জুন। সেনা সূত্রে খবর, খুব শীঘ্রই এই অর্জুন আকাশে লক্ষ্য ভেদ করতে আসরে নামবে। ভারতীয় সেনার সঙ্গে কাজ করবে কুকুর, বিশেষভাবে তিব্বতী ম্যাস্টিফ, জার্মান শেফার্ড গোত্রের কুকুরদের ওপর ভরসা বেশি ভারতীয় সেনার। এবার সেনার ভরসা চিলরাও, আর কিছুদিনের অপেক্ষা, তারপরে ক্ষিপ্র গতিতে উড়ে গিয়ে নজরদারি ড্রোন ধ্বংস করবে অর্জুন। সীমান্ত এলাকার আকাশ সীমায় নজরদারিও চালাবে ভারতীয় সেনা। এই নতুন পদক্ষেপের নাম দিয়েছে যুদ্ধ অভ্যাস। উত্তরাখণ্ডের আউলিতে চলছে ভারত ও আমেরিকার যৌথ প্রশিক্ষণ মহড়া। এটি ভারত আমেরিকার অষ্টাদশ যৌথ মহড়া। সংবাদ সংস্থার সূত্রে খবর, চলতি বছরের মহড়াতেই প্রথমবার সফলভাবে নিজের কেরামতি দেখিয়েছে অর্জুন। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেনা সূত্রে খবর, এই বছরই জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 200 বার পাকিস্তানের ড্রোন সীমান্ত টপকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তার মধ্যে কিছু পাঞ্জাব সেক্টর আর কিছু জম্মু সেক্টরে ধরা পড়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসেই পাঞ্জাব সীমান্তে ভারতের আকাশে ঢুকে অস্ত্র পাঠানোর জন্য অন্তত 8 বার ড্রোন পাঠানো হয়েছে। এই ছকই এবার ভেস্তে দিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। পাক ড্রোনকে নাকানি চোবানি খাওয়াতে কৌশল সাজিয়ে ফেলেছে ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।